অতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজীব ভট্টাচার্যের হাতে রাজ্য সভাপতির দায়িত্ব তুলে দিয়েছেন। দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। বিজেপির এই বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজ্যে আবার গেরুয়া সরকার প্রতিষ্ঠা করতে মূলত তার সাংগঠনিক শক্তি আর কর্মকর্তাদের মাঝে রাজীব ভট্টাচার্যের ব্যাপক গ্রহণযোগ্যতাকে মান্যতা দিয়েছেন জেপি নাড্ডা। তবে দলের অতি সম্মানিত এই পদে অলঙ্কৃত হয়েও রাজীব ভট্টাচার্য আছেন আগে সেই মাটির মানুষ হিসেবে পরিচিত রাজীব ভট্টাচার্যই। দায়িত্ব গ্রহণ করার পরই রাজীব ভট্টাচার্য জানিয়েছিলেন, দলের দেবতুল্য কর্মকর্তারাই হল তার প্রিয় সম্পদ। যারা 18 নির্বাচনে জান বাজি রেখে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছিল তাদের সবার কাছে যাবেন তিনি, তাদের বিপদে আপদে সুখ দুঃখের ভাগিদার হবেন। বিচক্ষণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব বিলক্ষণ জানেন, বিজেপির মতো দলে কর্মকর্তারাই হল দলের মূল খুঁটি আর শক্তির উৎস। তাই প্রাথমিক স্বাগত পর্বের ফুলমালার অভিষেক পর্বের ইতি টেনে সবসময় রাজনৈতিক জমিনের কাছাকাছি থাকা সাংগঠনিক এই রাজ্য সভাপতি ঘোষণা করেছিলেন তাকে ফুলমালা দিয়ে আর বরণ করার দরকার নেই, বরং তিনি কর্মীদের নিজেই ফুলমালা দিয়ে বরণ করবেন। যে এটা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার পার্টি, এটা আবারও প্রমাণ হয়েছে, কারণ আমি অতি সাধারণ কার্যকর্তা। এই কার্যকর্তাকে আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি যেভাবে সম্মান জানিয়েছেন সেটা আমি আবারও আপনাদের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটা আপনাদের মাধ্যমে আমার কার্যকর্তা বন্ধুদের কাছে আমি আরেকটা বিনম্র আবেদন রাখছি যে আজকে আমি রাজ্য সভাপতি হয়েছি, অনেকেই আমাকে আজকে ফুলের গুলদস্তা বা উত্তরীয় বা আমাকে সম্মান জানানোর জন্য আপনারা যেটা করছেন, আমি বলবো যে আজকের পর থেকে সেটা আমাকে করবেন না, কারণ আমি একজন সাধারণ কার্যকর্তা। আমি কার্যকর্তাদের পাশে দাঁড়াবো, আমি কার্যকর্তাদের যারা 2018 এই পরিবর্তনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন কৃষ্ণাপুর থেকে শুরু করে আমার সমস্ত কার্যকর্তা ভাই বন্ধু যারা রয়েছেন, আমি তাদের কাছে যাব, আমি তাদেরকে ফুল দিয়ে বরণ করব, আমাকে ফুল দিয়ে বরণ করা হয়। প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য যে কথায় কাজে এক তারই প্রমাণ পাওয়া গেল শনিবার রানীরবাজারে দলের কার্যকরী সম্মেলনে। নিজের হাতে গোলাপের কুঁড়ি দিয়ে কর্মী সমর্থকদের বরণ করে শুভেচ্ছা জানালেন তিনি। ভিআইপি কালচার থেকে শত হাত দূরে প্রদেশ সভাপতির এই সমর্থকদের প্রতি আবেগ আর ভালোবাসার ছবি যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তেজি নৌকাকে বজ্রা নৌকার তীব্র রাজনৈতিক শক্তি প্রদান করবে তার বলার অপেক্ষা রাখে না। অবশ্য দলের সমর্থকরা যারা রোদে জলে বৃষ্টিতে ভিজে আর সিপিএম ক্যাডার আর কংগ্রেসের হারমাত বাহিনীর মোকাবিলা করে রাজপথে আর গ্রাম পাহাড়ের মাটিতে সংগ্রাম করেন তারাও জানেন তাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য অথবা সবার প্রিয় রাজীবদা বরাবরই একই রকম জমিনমুখী মাটির মানুষ, যার কাছে আশ্রয় আর প্রেরণা দুই সবসময় পাওয়া যায়। দলের সভাপতির পদ পেয়ে তার মাথা ঘুরে যায়নি রাজীব ভট্টাচার্য, সেই আগে রাজীব ভট্টাচার্যই আছেন যিনি ভিআইপি কালচার থেকে বহু দূরে রাজপথে দাঁড়িয়ে প্রিয় দলীয় কর্মীদের নিয়ে কর্মসূচি রূপায়ণ আর প্রতিরোধ আন্দোলন দুইয়েতেই বেশি আগ্রহী। ফুলমালার ইতিউতি রাজনীতিকে বরাবরই পরিহার করে এসেছেন বর্তমান রাজ্য সভাপতি। তিনি জানেন সামনে তার বিশাল দায়িত্ব, আবার রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে, তাই কাজ অনেক। ফুলমালার রাজনীতির জন্য অনেক সময় পরে পাওয়া যাবে। কার্যকরী সম্মেলনে সে কথাই নিজের বক্তব্যে তুলে ধরলেন রাজীব ভট্টাচার্য। রাজ্য সভাপতি প্রত্যেক জেলায় নিজের প্রবাস যাত্রার উল্লেখ করে বলেন, দলের সমর্থকদের যেমন বহুদিন ধরে ব্যক্তিগতভাবে চেনেন তেমনি তারাও তাকে সমানভাবে চেনে এবং জানে। সদর গ্রামীণ জেলার রাজনৈতিক গুরুত্ব আর সুশান্ত চৌধুরী, রতনলাল নাথ, দিলীপ দাস সহ অন্যান্য বলিষ্ঠ রাজনৈতিকদের কথা উল্লেখ করে জানান, সবার সম্মিলিত প্রয়াসে এই জেলায় 7 আসনে জয়লাভ করাই বিজেপির লক্ষ্য। দেখুন, আজকে রাজ্য সভাপতি হওয়ার পর আমি সমস্ত জেলায় আমার প্রবাস শুরু হয়েছে। গত কিছুদিন আগে উত্তর ত্রিপুরা জেলার থেকে আমার প্রবাস শুরু হয়েছে, আজকে সদর গ্রামীণ জেলায় আমার প্রবাস শুরু হয়েছে আজকে থেকে। এবং একটাই বার্তা যে আমি তো আর নতুন, তাদের মধ্যে আর নতুন কিছু নয়, সমস্ত কার্যকর্তার সঙ্গেই আমার ব্যক্তিগত, এখানে অনেক কার্যকর্তা রয়েছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তারাও আমাকে ব্যক্তিগতভাবে চিনি। তো এইটা একটাই বার্তা যে এই সদর গ্রামীণ জেলার অন্তর্গত 7 বিধানসভা রয়েছে, আমি সভাপতি হয়েছি এবং আমার যারা বলিষ্ঠ নেতৃত্বরা রয়েছেন আমার সঙ্গে সুশান্ত চৌধুরী, ডক্টর দিলীপ দাস, আমাদের কৃষ্ণধন দাস, রতনলাল নাথ এবং জেলা সভাপতিও রয়েছেন রশিত রায়, ওনাদের সুযোগ্য নেতৃত্বে আমার এই 7 যে বিধানসভা রয়েছে, এই 7 বিধানসভার 7 ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয় করতে হবে, এইটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই
আমি আজকে কার্যকর্তাদের সামনে সম্মুখীন হয়েছি এবং তাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে আগামী দিনে 2023-এ আমাদের মিশন এবং ভিশন একটাই যে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করবে। দলের সমর্থকদের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করার বার্তা দিয়ে রাজীব ভট্টাচার্য জানান, বিজেপির মিশন আর ভিশন দুই হলো রাজ্যে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠা করা। রাজনীতির ময়দানে খেলতে নামে সব দলই, তবে যেই দলের ক্যাপ্টেন তার খেলোয়াড়দের মাঝে যত বেশি জনপ্রিয়, রাজনৈতিক বিজয় তত বেশি সেই দলের কাছে এসে ধরা দেয়, তা প্রমাণিত সত্য। দলে নরেন্দ্র মোদীর বিশাল এবং বিপুল গ্রহণযোগ্যতা আর জনপ্রিয়তার কারণে যে বিজেপি আজকে আসমুদ্র হিমাচলের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি তা কে না জানে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে রাজীব ভট্টাচার্যের এই মাটির কাছাকাছি থাকার রাজনৈতিক দর্শন আর সমর্থকদের মাঝে তার ব্যাপক গ্রহণযোগ্যতার রাজনৈতিক লাভ যে প্রদেশ বিজেপি পাবেই তাও নিখাদ রাজনৈতিক সত্য কথা। ব্যুরো রিপোর্ট, রাইজেট নিউজ।